আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো ডেটা এবং চার্ট কালেকশন, সংরক্ষণ, আপডেট এবং পরীক্ষা ব্যবহার নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু লিখিত পরীক্ষায় প্রচুর ডেটা উপস্থাপন করতে হয়, প্রিলিমিনারি পরীক্ষায় ডেটা আসে, মানে ডেটা অ্যান্সার করতে হয়, ডেটার উপর বিভিন্ন প্রশ্ন আসে এবং এই বিভিন্ন তথ্যের ব্যবহার করতে হয়। তো এটা কীভাবে কালেক্ট করব, কীভাবে আপডেট করব প্রতিনিয়ত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে। প্রথমে যদি বলি আমরা তথ্য কোথা থেকে পাই, তথ্যের প্রধানতম সোর্স হলো আমাদের পত্রিকা বা নিউজ পেপার। তো আপনারা পত্রিকা থেকে প্রতিনিয়ত তথ্য পান এবং তথ্যগুলো আপডেট করে নিতে পারেন। আমিও পেতাম, আমি কয়েকটা পত্রিকা পড়তাম, এর মধ্যে সবচেয়ে বেশি পড়তাম তখন BDNews24.com। ইংরেজিতে পড়লে সুবিধাটা হলো যে ইংরেজি চর্চাও হলো আর নিউজ পেপার পড়াও হলো। এরপরে প্রথম আলো পড়তাম, এটা হার্ড কপি রাখতো বাসায়, ওখান থেকে পড়া হতো। এছাড়া ডেইলি স্টার পড়া হতো, আমি ডেইলি স্টার সপ্তাহে একটা ডেইলি স্টার রাখতাম এবং এটা পড়তাম, প্রতিদিন রাখতাম না, তখন তো স্টুডেন্ট ছিলাম, এটা আর্থিক বিষয়টা ছিল। এছাড়া নিউজ পেপার পেতাম আমি রেডিও টুডের, প্রতিদিন 11:45 যে নিউজটা ছিল সেটা শুনতাম। এবং এই যে পত্রিকা পড়তাম বা নিউজ শুনতাম, সেখান থেকে আমি কোনো যদি নতুন তথ্য হতো, গুরুত্বপূর্ণ মনে হতো, সে তথ্যগুলো আমি লিখে রাখতাম। তো এই অভ্যাসটা আপনারাও করতে পারেন। লিখে রাখলে হয় কি, প্রতিনিয়ত আপডেট হয়ে যায়। বিভিন্ন প্রকাশনার বইগুলো তো আর প্রতিদিন ছাপা হয় না বা তথ্য কালেক্ট হয় না, আর অনেক বই আছে প্রথম কয়েকটা পৃষ্ঠা একটু আপডেট করে, ভিতরের তথ্যগুলো অতটা আপডেট করার সুযোগ হয় না তাদের, প্রকাশনা সংস্থার বা প্রকাশকদের, সেক্ষেত্রে তথ্য আপডেট হয় না। তো এইটা করতে সবচেয়ে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে তথ্যগুলো নিজে নিজে আপডেট করে নেওয়া বইতে বা বিভিন্ন নোট খাতাতে, এটা করতে পারেন। এরপর হলো তথ্যের কী জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, মানে কিছু অনেক তথ্যই আছে, তার মধ্যে কিছু তথ্য আছে খুবই ইম্পর্ট্যান্ট এবং সব সময় লাগে। যেমন হলো যে পার ক্যাপিটা ইনকাম, টোটাল জিডিপি, পার ক্যাপিটাল জিডিপি, এরপর হচ্ছে টোটাল পপুলেশান, লিটারি রেট, উইমেনের ক্ষেত্রে, ম্যানের ক্ষেত্রে, এজ এক্সপেক্টেন্সি, পভার্টি রেট, এক্সট্রিম পভার্টি রেট, চাইল্ড মর্টালিটি রেট, স্যানিটেশন, নিউট্রিশন, অ্যাক্সেস টু দ্য হেলথ কেয়ার, রিজার্ভ, রেমিটেন্স, এক্সপোর্ট ইম্পোর্ট, বাজেট, এরপরে হলো বাজেটের ক্ষেত্রে এক্সপেন্ডিচার বাজেট, এরপর হচ্ছে রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ডিউটির পোর্শন, ট্যাক্স ফ্রি ইনকাম, ট্যাক্স রেটস, এরপরে হলো এছাড়া এডিপির বাজেট, এরপরে ডিফিসিটের পরিমাণ, এরপরে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এরপরে জাতিসংঘ, বিশ্বব্যাংক, বিভিন্ন সংস্থার যে ধরনের বাংলাদেশের আর্থসামাজিক যে ধরনের ইন্ডেক্সগুলো আছে, এই জিনিসগুলো একেবারে খুবই কমন এবং এগুলো মুখস্থর মতো করে ফেলবেন। এগুলো যদি চেঞ্জ হয় এগুলো আপডেট করে নেবেন, এগুলোতে ভুল করা যাবে না, এগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন আপনারা। এবং এই তথ্যগুলো খুবই বিভিন্ন জায়গায় লেখাও হয় বারবার, পত্রিকা পড়লে এই তথ্যগুলো বারবার চোখে ভাসবে, পেয়ে যাবেন, এবং এই তথ্যগুলো ভুল করা যাবে না। লিখিত পরীক্ষায় এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। এখন এই তথ্যগুলো কোথায় পাবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি যেমন রিজার্ভের তথ্যটা সবসময় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে নেবেন, কারণ হলো যে আপনি বই থেকে যদি রিজার্ভটা পড়েন তাহলে এটা তো এরপরে চেঞ্জ হয়ে গেল, সবচেয়ে আপডেট তথ্যটা দেওয়া এখানে ভালো। আর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনারা সবচেয়ে বেশি তথ্য পাবেন। অর্থনৈতিক সমীক্ষা থেকে যদি আপনারা তথ্য ব্যবহার করেন, সেক্ষেত্রে কোন এডিশানের আপনারা অর্থনৈতিক সমীক্ষাটা কোন বছরে সেটা একটু ব্র্যাকেটে লিখে দেবেন যদি সম্ভব হয়, অসম্ভব হলে তো দরকার নেই, সম্ভব হলে সে তথ্যটা আপনারা ব্র্যাকেটে লিখে দেবেন। যেমন অর্থনৈতিক সমীক্ষা 2020, অর্থনৈতিক সমীক্ষা 2019, এরকম তথ্যের পাশে লিখে দেবেন, তাহলে সোর্সটা জানা হয়ে গেল। অর্থনৈতিক সমীক্ষা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে বের হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে এটা, সেখান থেকে তথ্য পেতে পারেন। বাংলাদেশ ব্যাংক তথ্যের একটা বিশাল সোর্স। এছাড়া হচ্ছে ফাইন্যান্স ডিভিশন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, যেটা অর্থ বিভাগ থেকে বাংলাদেশের অর্থনীতির অনেক তথ্য আপনারা পেতে পারেন ফাইন্যান্স ডিভিশনের ওয়েবসাইট যদি দেখেন। এছাড়া NBR-এর তথ্য থেকে বাজেট সম্পর্কিত তথ্যগুলো পেতে পারেন। এই তথ্যগুলো আপনারা নোট করে নেবেন এবং বিভিন্ন সময়ে সময়ে আপডেট করে নেবেন, তাহলে হবে কি, নির্ভুলতা থাকবে এবং তথ্যের জন্য আপনাদের করতে হবে না।
এরপরে হলো এছাড়া বিদেশি সোর্স আছে, যেমন বিশ্বব্যাংক, তারপর হচ্ছে IMF, জাতিসংঘের তথ্য, এরপর হচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংকের তথ্য। বিভিন্ন সোর্স থেকেও বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়, সংস্থার প্রধান, এরপরে সংস্থার বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ করতে হয়। এখন এই ধরনের তথ্যের ক্ষেত্রে যেই প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করবেন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে চলে যাওয়া বুদ্ধিমানের কাজ। এছাড়া আপনারা গুগল ব্যবহার করতে পারেন, গুগলে যে কোনো কিছু সার্চ দিলেই কিন্তু পাওয়া যায়। তো চেষ্টা করবেন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান সম্পর্কিত বা রিলায়েবল প্রতিষ্ঠান থেকে সোর্সগুলো কালেক্ট করতে। ভুমবাং তথ্য বা এমনি সস্তা জনপ্রিয়তার জন্য অনেকে তথ্য শেয়ার করে, সেগুলো না শেয়ার করে রিলায়েবল সোর্স থেকে বা সরকারি তথ্যগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার লেখার মান বাড়বে। ডেটা এবং চার্ট ব্যবহারের ক্ষেত্রে জোর জবরদস্তি করে ডেটা দেওয়ার দরকার নাই, মিথ্যা তথ্য দেওয়ার দরকার নাই। দিলে হয় কি, যিনি খাতা কাটবেন তার চোখে যদি বেজে যায় যে আপনি ভুল তথ্য দিচ্ছেন বা তথ্য দেওয়ার জন্য দিচ্ছেন, অপ্রাসঙ্গিক তথ্য দিচ্ছেন, তখন কিন্তু তিনি বিরক্ত হতে পারেন। আর তিনি বিরক্ত হলে তার হাতে অস্ত্র আছে, সুতরাং সেই অস্ত্রটা আপনার উপর চলে যাবে, সেটা মাথায় রাখবেন। আর সবসময় পড়ার মধ্যে থাকলে তথ্য এমনিতেই অনেক কিছু মনে থাকবে, এগুলো এমনি মুখস্থ করতে গেলে অনেক সময় মনে থাকবে না। তবে আমি যে কয়টা ইম্পর্টেন্ট কী তথ্যের কথা বলেছি এগুলো মুখস্থ করতেই হবে, এগুলোর বিকল্প নাই, এগুলো এমনিতেই বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে, এটা খাতায় লিখে নিলে। আর অন্যান্য তথ্যগুলো পড়তে পড়তে মনে থাকবে। আর তথ্যের ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষায় চার্ট ডেটা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কাটাকাটি কম করবেন, যেটা দিবেন নিচে সোর্স যদি জানা থাকে ব্যবহার করবেন। আর খুব বেশি তথ্য দিতে হয়, না দিলে নাম্বার ওঠে না এমন কোনো কথা নেই, তথ্য কম দিলেও ভালো নাম্বার ওঠানো যায় যদি আপনি ভালো লেখেন, মানে লেখাটা যদি মানসম্মত হয় এবং যদি পরীক্ষককে আপনি সন্তুষ্ট করতে পারেন। তো সবার জন্য শুভকামনা, নিশ্চয়ই অন্যান্য বিষয়ে পরবর্তীতে কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।